সামাজিক উন্নয়ন ও গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় কাজ করে যাচ্ছে ব্রিটিশ চান্সির কাপন ট্রাস্ট ইউকে। আমাদের সিলেট প্রতিনিধি নাজমুল ইসলাম মকবুল জানান, ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের চান্সির কাপনে হোলি, রামাদান এবং করোনা ক্রাইসিস ফুডপ্যাক বিতরণ করা হয়েছে গতকাল। আমাদের পশ্চিম সামগ্রী স্থাপন ট্রাস্টের উদ্যোগে আজকের যে মহতী উদ্যোগ, এই উদ্যোগে লন্ডনে যারা আমাদের প্রবাসী বা আইভাতিরা যারা আছেন, তারাকে আমাদের শান্তির কামনা পক্ষ থাকি, আমার ব্যক্তিগত পক্ষ থাকি ধন্যবাদ জানাই। তোমাদের দেশের সমাজসেবী গুলাব খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ সায়েফ আহমদ শায়েকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী ফারুক মিয়া, নিজামুদ্দিন, সাদেক আলী, জিলা মিয়া, আশিক মিয়া, মুমিন মিয়া, ফখরুল মিয়া, সালমান মিয়া, অমর খান সহ অনেকে। অনুষ্ঠান শেষে রমজান মাসের উপযোগী চাউল, পেঁয়াজ, আলু, তেল, মশলা সহ খাদ্য সামগ্রী স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এলাকার 140টি পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। শেখ শামসুল আলম পারভেজ, স্পেশাল করেসপন্ডেন্ট, চ্যানেল 8, লন্ডন।